নমস্কার, এক গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। ডি ক্রস কারেন্টৰ দৰ্শকসকলক এক গুৰুত্বপূৰ্ণ খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই ঋতুমণি চেতিয়া। দিল্লীত আপৰ বিধায়কক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। দুৰ্নীতিৰ অভিযোগত দিল্লীত এবাৰ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আপৰ বিধায়কক আমানতুল্লাহ খানক। এবাৰ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দিল্লীত, দুৰ্নীতিৰ অভিযোগত দিল্লীৰ আপৰ বিধায়ক আমানতুল্লাহ খানক গ্ৰেপ্তাৰ। গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাইছো, দিল্লী ৱাকফ বৰ্ডত দুৰ্নীতিৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বিধায়কগৰাকীক। দুর্নীতি বিরোধী ব্যুরোয়ে গ্রেপ্তার করে বিধায়কগৰাকীক। অভিযানত উদ্ধার হয়েছিল পিস্তল আর নগদ 24 লাখ টাকা। বিধায়কগৰাকীৰ বিরুদ্ধে 23টা অপরাধমূলক গোচর রুজু করা হয়েছে আর তারে অপরাধত এতিয়া গ্রেপ্তার হয়েছে বিধায়কগৰাকী। দুর্নীতির অভিযোগত দিল্লির আপর বিধায়ক এইগৰাকী গ্রেপ্তার করা হয়েছে আমানতুল্লাহ খান। স্থির আলোকচিত্র দেখি আছে, ইয়া প্রত্যক্ষ করেছে দুর্নীতি বিরোধী ব্যুরোয়ে আটক করেছে বিধায়কগৰাকীক। আর আমানতুল্লাহ খানের ব্যবসায়িক অংশীদারের ঘরের উদ্ধার করা পিস্তলটি অনুজ্ঞাপত্রবিহীন বলে জানিব পৰা গৈছে। আর আমানতুল্লাহ খানের বিরুদ্ধে ওয়াকফ বোর্ডের ব্যাংক একাউন্টত বিত্তীয় অনিয়মের লগতে বহুকেইটা গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছিল আর খানের বিরুদ্ধে 23টা অপরাধমূলক গোচর রুজু করা হয়েছে আর তার অপরাধত দিল্লির এগারী আপ বিধায়ক আমানতুল্লাহ খানক গ্রেপ্তার করে দিল্লির বিরোধী ব্যুরোয়ে। দুর্নীতি বিরোধী ব্যুরোয়ে গ্রেপ্তার করে আর অভিযানত উদ্ধার হয়েছে পিস্তল সহ 24 লাখ টাকা। আর দিল্লির শাসকীয় আপ সরকারের এইগারী আপর বিধায়ক আমানতুল্লাহ খানক গ্রেপ্তার করা হয়েছে, গুরুত্বপূর্ণ খবর। দুর্নীতির অভিযোগত দিল্লির আপর বিধায়ক আমানতুল্লাহ খানক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে দিল্লি ওয়াকফ বোর্ডত দুর্নীতির অভিযোগত আর দুর্নীতি বিরোধী ব্যুরোয়ে গ্রেপ্তার করে বিধায়কগৰাকীক। আর অভিযান চলাইছিল, অভিযানত উদ্ধার হয়েছিল পিস্তল আর নগদ 24 লাখ টাকা। বিধায়কগৰাকীর বিরুদ্ধে 23টা অপরাধমূলক গোচর রুজু করা হয়েছে। আর এইগৰাকী খানের ব্যবসায়িক অংশীদারের ঘরের উদ্ধার করা পিস্তলটি অনুজ্ঞাপত্রবিহীন আর বিধায়কগৰাকীর বিরুদ্ধে ইতিমধ্যে এটা নহয় দুটা নহয় 23টা অপরাধমূলক গোচর রুজু করা হয়েছে। আর আমানতুল্লাহ খানের বিরুদ্ধে ওয়াকফ বোর্ডের ব্যাংক একাউন্টত বিত্তীয় অনিয়মের লগতে বহুকেইটা গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল আর খানের বিরুদ্ধে ইতিমধ্যে 23টা অপরাধমূলক গোচর রুজু করা হয়েছে। দিল্লির শাসকীয় আপ সরকারের এইগৰাকী আমানতুল্লাহ খানক ইতিমধ্যে দুর্নীতির অভিযোগত গ্রেপ্তার করা হয়েছে। আর ইয়ার পূর্বে দেখিলে পাওয়া গৈছিল দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ঘর সিবিআই তালাশি চলাইছিল। তারপরে সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়া, আপ সরকারক লৈ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে আহিছিল। দিল্লীত বিজেপিও বিভিন্ন ধরনের সমালোচনা করেছিল আর তার পাছতেই শাসকীয় আপ সরকারের এইগৰাকী বিধায়ক আমানতুল্লাহ খানক গ্রেপ্তারের পিছতে এটা বিরোধী দলে বিজেপিয়ে সমালোচনা করেছে আর দুর্নীতির অভিযোগত দিল্লির আপর বিধায়ক আমানতুল্লাহ খানক গ্রেপ্তার করেছে দুর্নীতি বিরোধী ব্যুরোয়। আর তার পাছতে দেখিলে পাওয়া গৈছে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দিল্লীত।